নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো আহজার একটি কম ওয়াটের অ্যাম্প্লিফায়ার যেটির মডেল নাম্বার ডিপিএ পাঁচশো সত্তর এম এই অ্যাম্প্লিফায়ারটির ক্লোজ লুক রিভিউ এবং ইন্টারনাল পার্টসের কোয়ালিটি বন্ধুরা আমরা দেখবেন যে অনেক বন্ধু রিকোয়েস্ট করেন যে ঠাকুর মন্দিরে বা বাড়ির জন্য আহুজা কোম্পানির রিলায়েবল এবং ছোট অ্যাম্প্লিফায়ার কী ধরনের ব্যবহার করব বন্ধুরা তাদের জন্য আজকের ভিডিওটি বা আমাদের প্রফেশনাল জগতেও দেখবেন প্রচারের ক্ষেত্রে বা অনেক সময় দুটি হর্ন বাজাতে আমাদের এই রকম ধরনের ছোটো অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন হয় তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখব আমরা আহজার ডিপিএম পাঁচশো সত্তর অ্যাম্প্লিফায়ারটির রিভিউ এবং ক্লোজ লুক বন্ধুরা এটি হলো আহজার ডিপিএ পাঁচশো সত্তর এম মডেলের একটি অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটির ওয়াটেজ হল পঞ্চাশ ওয়াট এবং এর ম্যাক্সিমাম ওয়াটেজ হল পঁচাত্তর ওয়াট বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকুয়েন্সির রেসপন্স ফিফটি হার্জ থেকে ফিফটিন কিলো হার্জ এবং এই অ্যাম্প্লিফায়ারটির ওয়েট সিক্স পয়েন্ট টু কেজি অ্যাপ্রক্স বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটিতে তিনটি মাইক ইনপুট সঙ্গে অক্সলারি ইনপুট এবং ইউএসবি ইনপুট রয়েছে বন্ধুরা প্রথমেই অ্যাম্পিফায়ারটির ফ্রন্টে দেখব আহুজার বড় করে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এবং মডেল নাম্বার ডিপিএ পাঁচশো সত্তর এম এটি মেনশন করা রয়েছে বন্ধুরা ঠিক তার নিচে রয়েছে এটি পাওয়ার অন অফ সুইচ এবং এখানে রয়েছে পাওয়ার অন ইন্ডিকেটার এবং ঠিক তার পাশেই রয়েছে মনিটর ইন্ডিকেটর মনিটর ইন্ডিকেটর বলতে আপনার সিগনাল যে আউট হচ্ছে এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আউটপুট সিগনাল আসছে বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে ইউএসবি প্যানেল দেখছেন এখানে এসডি এবং এমএমসি কার্ডের জন্য একটি পোর্ট দেওয়া রয়েছে এবং ইউএসবি একটি পোর্ট দেওয়া রয়েছে ঠিক তার উপরে ভলিউম প্লাস ভলিউম মাইনাস প্লে পুশ নেক্সট প্রিভিউ এবং মুড এবং তার ঠিক পাশে আয়ার অপশান রয়েছে বন্ধুরা এখানে ছোট্ট করে একটি ডিসপ্লে মাধ্যমে ইউএসবি এবং এসডি শো হবে এবং এখানে নাম্বারিং শো হবে কত নম্বর গান প্লে করছেন সেই নাম্বার এখানে প্লে শো হবে এবং তার ঠিক উপরেই লেখা রয়েছে এটি পি এ মিক্সচার অ্যামপ্লিফায়ার বন্ধুরা মাইক ওয়ান ভলিউমের নিচেই রয়েছে মাইক ওয়ান ইনপুট সকেট এবং তার ঠিক উপরে এই ভলিউমের মাধ্যমে আমরা মাইক ওয়ানের ইনপুট গেনকে কন্ট্রোল করতে পারবো বন্ধুরা বলে রাখি এখানে কোনো মাস্টার নব নেই সেই জন্য মাইক ওয়ানের যে ভলিউম আপনি এখান থেকে দেবেন সেই ভলিউমে আপনার অ্যাম্প্লিফায়ার থেকে আউট হয়ে যাবে বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে মাইক টু ইনপুট সকেট এবং অক্সিলারি সকেট বন্ধুরা এখানে দেখছেন যে অক্সিলারি সকেট রয়েছে এবং এখানে মাইক টু সকেট রয়েছে আপনি এই ভলিউমটির মাধ্যমে মাইক টুয়ে ইনপুট দিলে এখান থেকে বাড়িয়ে আপনি মাইক টুকে কন্ট্রোল করতে পারবেন এবং যদি অক্সোলারিতে ইনপুট দেন তাহলেও এই ভলিউমটির মাধ্যমেই আপনি অক্সোলারিকে কন্ট্রোল করতে পারবেন ঠিক তার পাশে রয়েছে মাইক থ্রি এবং ইউএসবির ভলিউম এবং তার ঠিক নিচে রয়েছে মাইক থ্রি সকেট বন্ধুরা মাইক থ্রিতে যদি ইনপুট দেন সেই ক্ষেত্রে আপনাকে মাইক অপশানে সিলেক্ট করতে হবে এবং তার ঠিক উপরের ভলিউমের মাধ্যমে মাইক থ্রির গেনকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং যদি আপনি ইউএসবির মাধ্যমে এই অ্যাপ্লিফায়ারটিকে রান করান সেই ক্ষেত্রে আপনাকে ইউএসবিতে সুইচটিকে সিলেক্ট করতে হবে এবং এই যে তিন নম্বর নবটি রয়েছে এটির মাধ্যমে ইউএসবির সাউন্ডকে আপনি কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা তার ঠিক রয়ে পাশেই রয়েছে বেস এবং ট্রিবেলের ভলেম এই বেস বেসের ভলিউমের মাধ্যমে আমরা হান্ড্রেড হার্ড ফ্রিকোয়েন্সিকে মাইনাস টেন ডিবি কাঠ এবং প্লাস টেন ডিবি বুস্ট করতে পারবো এবং যদি আমরা এই ভলিউমটিকে মাঝে রাখি সেক্ষেত্রে জিরো অর্থাৎ ফ্ল্যাট পজিশনে চলে আসি বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটির একটি সুবিধা হলো যে এর যে ভেস রয়েছে এই ভেস কিন্তু হান্ড্রেড হার্ড ফ্রিকুয়েন্সিকে কাট এবং বুস্ট এবং টেন কিলো হার্ট কাট এবং বুস্ট অর্থাৎ বড় অ্যাম্প্লিফায়ারের মতোই এর ভেস কাজ করে বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে টিউবেলের ভলিউম এই ভলিউমটিকেও যদি আমরা মিডিলে রাখি সেই ক্ষেত্রে আমাদের ট্রিবেল ফ্ল্যাট পজিশনে চলে আসে এবং যদি এদিকে ঘুরাই সেই ক্ষেত্রে মাইনাস টেন ডিবি টেন কিলো হার্জ ফ্রিকুয়েন্সিকে কাট করতে পারবো এবং যদি এইদিকে ঘুরাই সেই ক্ষেত্রে টেন কিলো হার্জ ফ্রিকুয়েন্সিকে প্লাস টেন ডিবি আমরা বুস্ট করতে পারব বন্ধুরা মোটামুটি এই ছিল এমপ্লিফায়ারটির ফন্ট ইন্টারফেস দেখছেন এখানে আহুজ আর ব্র্যান্ডিং দেওয়া আছে হলোগ্রাম স্টিকারের মাধ্যমে এবং একটি বারকোড এবং সিরিয়াল নাম্বার লেখা রয়েছে বন্ধুরা দেখব অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ইন্টারফেস বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউ দেখছেন এখানে বড় করে একটি হিটসিং দেওয়া রয়েছে এই হিট ভিতরে দুটি পাওয়ার ট্রানজিস্টর বসানো আছে টু এসি বাহান্নশো দুটি পাওয়ার ট্রানজিস্টর বসানো আছে বন্ধুরা এখানে দেখছেন ট্রু সাউন্ড প্রাইভেট লিমিটেড মেড ইন ইন্ডিয়া এবং সিরিয়াল নম্বর পাঁচ করে লেখা রয়েছে এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমরা বুঝতে পারব যে অ্যাম্প্লিফায়ারটির অরিজিনালিটি এবং ট্রু সাউন্ড আউজারি প্রোডাক্ট বন্ধুরা দেখছেন এখানে দুশো চল্লিশ ভোল্ট ফিফটি থেকে সিক্সটি হার্চ এসি সংযোগ করার জন্য একটি পাওয়ার কেবেল দেওয়া রয়েছে এবং অ্যাম্প্লিফায়ারটি ফুল লোডে চললে নব্বই ভি এ অর্থাৎ নব্বই ওয়াট পাওয়ার কনজিউম করবে এটি লেখা রয়েছে বন্ধুরা একটি থ্রি পিন পাওয়ার কেবেলের সঙ্গে একটি থ্রি পিন টপ লাগানো রয়েছে যেটি সিক্স অ্যাম্পায়ার প্লাগে প্লাগিন করে আপনি এই পাওয়ার দিতে পারবেন এবং অ্যাম্প্লিফায়ারটি প্রোটেকশানের জন্য ওয়ান অ্যাম্পায়ারের গ্লাস ফিউজ লাগানো রয়েছে এসি প্রোটেকশানের জন্য ঠিক তার পাশেই রয়েছে গ্রাউন্ড অর্থাৎ আর্থ টার্মিনাল এবং এই অ্যাম্প্লিফায়ারটি এসি পাওয়ার ছাড়াও ডিসি পাওয়ারের মাধ্যমেও রান করানো যাবে বারো ভোল্ট ডিসির মাধ্যমে এই অ্যাম্প্লিফায়ারটিকে রান করানো যাবে দেখছেন এখানে পজিটিভ ব্যাটারির টার্মিনাল লাগানোর জন্য এবং এটি হলো নেগেটিভ টার্মিনাল লাগানোর জন্য পোর্ট বন্ধুরা এখানে মডেল নাম্বার ডিপিএ পাঁচশো সত্তর এম লেখা রয়েছে বন্ধুরা তার পরেই রয়েছে আউটপুট টার্মিনাল এখানে দেখছেন কমন ফোর অমস এইট ওমস ষোলো অমস এবং হান্ড্রেড ফোর লাইন আউটপুট এই অ্যাম্প্লিপায়ারটি থেকে আমরা পাচ্ছি যদি আমরা ষোলো অমশের স্পিকার বা ড্রাইভার ইউনিট ইউজ করি সেক্ষেত্রে কমন এবং ষোলো অমশে লাগাবো এবং যদি দুটি ফর্টি ওয়াট ইউনিট লাগাই ক্ষেত্রে আমরা কমন এবং আট হোমসে লাগিয়ে ব্যবহার করতে পারবো এবং যদি ছোট স্পিকার ব্যবহার করি সেই ক্ষেত্রে কমন এবং চার অংশে স্পিকার আমরা ব্যবহার করতে পারবো আর যদি আমরা লাইন ম্যাচিং ট্রান্সফর্মার মাধ্যমে কোনো ছোট স্পিকার বা আউজার এক ধরনের স্পিকার আসে যেগুলি লাইন আউটপুটের মাধ্যমে চলে বা আমরা যদি লাইন আউটপুট ড্রাইভার ম্যাচিং যে ড্রাইভার ইউনিটগুলি রয়েছে লাইন আউটপুট ম্যাচিং মাধ্যমে আমরা কমন এবং হান্ড্রেড ভোল্টে লাগিয়ে আমরা এমটির মাধ্যমে ড্রাইভার ইউনিট চালাতে পারবো বন্ধুরা এখানে অন্য অ্যাম্প্লিফায়ারের সঙ্গে অ্যাম্প্লিফায়ারটি কানেক্টিংয়ের জন্য লাইন আউটপুট টার্মিনাল দেওয়া রয়েছে যেটিতে চারশো মিলিভোল্ট লাইন আউটপুট আমরা এখান থেকে পাবো বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ইন্টারফেস এরপর দেখব অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল পার্টসের কোয়ালিটি বন্ধুরা ভিডিও যাতে বড় না হয় সেই জন্য আমি আগে থেকে স্ক্রুগুলি খুলে রেখেছি এরপর আমি অ্যাম্প্লিফায়ারটি ওপেন করছি বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ভিতরের ভিউ বন্ধুরা এটি হলো মেন পাওয়ার ট্র্যান্সফর্মা এই ট্র্যান্সফার্মার মাধ্যমে অ্যাম্প্লিফায়ারটিতে পাওয়ার আসছে এবং এখানে দেখছেন পরপর ডায়ার লাগানো রয়েছে এই ডায়ারের মাধ্যমে অ্যাম্প্লিফায়ার থেকে যে লো ভোল্ট এসি আউটপুট হচ্ছে সেটি ডায়ারের মাধ্যমে ডিসিতে পরিণত হচ্ছে এবং ফিল্টার ক্যাপাসিটির মাধ্যমে ডিসি ফিল্টার হয়ে তারপর আমাদের পাওয়ার সাপ্লাই আসছে বন্ধুরা ফিল্টার ক্যাপাসিটার এখানে চার হাজার সাতশো ডি লাগানো রয়েছে পঁচিশ ভোল্টেজ এবং এখানে যে ভেতরের প্রোটেকশানের জন্য এই ট্যাম্পেয়ারের একটি গ্লাস ফিউজ লাগানো রয়েছে বন্ধুরা এখানে ডিসি প্রোটেকশনের জন্য ব্যাটারি পোলারিটি উল্টো করে দিলেও যাতে অ্যাম্প্লিফায়ারটি খারাপ না হয় সেই জন্য ডিসি প্রোটেকশানের জন্য দুটি ডায়েট লাগানো রয়েছে বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটিতে মাইক বোর্ড এবং অক্সোলারি বোর্ড সম্পূর্ণ আলাদাভাবে করা আছে দেখছেন এটি হলো মাইক বোর্ড বা অক্সোলারি ইনপুট যে রয়েছে ইউএসবি ইনপুট যে রয়েছে তার জন্য এই বোর্ডটি কিন্তু সেপারেটভাবে করা আছে বন্ধুরা আমাদের ড্রাইভার বোর্ড দেখব এখানে আলাদা আলাদাভাবে করা রয়েছে যেটির মাধ্যমে আমাদের পাওয়ার ট্রানজিস্টর ড্রাইভ হচ্ছে এবং আউটপুটে আমরা সিগনাল পাচ্ছি এবং এই ড্রাইভার বোর্ডের যে নাম্বার রয়েছে সেটি হলো আইপি থ্রি থ্রি জিরো টু বন্ধুরা আইপি থ্রি থ্রি জিরো টু মডেলের ড্রাইভার বোর্ড এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে লাগানো রয়েছে এখানে দুটি পাওয়ার ট্রানজিস্টার ইউজ করা হয়েছে টু এসি বাহান্নশো দেখছেন এই সাইডে একটি এবং এই সাইডে একটি এবং পাঁচ ওয়াটের ইমিটার রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করা হয়েছে বন্ধুরা এটি হলো আউটপুট ট্রান্সফার্মা এই আউটপুট ট্রান্সফার্মা থেকে আমরা কমন ফোর অংশ এইট অমশ ষোলো অংশ এবং হান্ড্রেড লাইন আউটপুট পাচ্ছি বন্ধুরা এখানে লাইন আউটপুট সকেটটি লাগানো রয়েছে এবং এই আউটপুট ট্রান্সফর্মার সঙ্গেই এখানে যে লোড রেজিস্টেন্স ওয়ান কিলো হার্ট ওয়ান কিলো ফাইভ ওয়াটের যে লোড রেজিস্টেন্স এটি লাগানো রয়েছে বন্ধুরা এখানে পাওয়ার অন এবং মনিটার যে এলইডিটি সেটি এই বোর্ডির মাধ্যমে বসানো রয়েছে তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার অন অফ সুইচটি বন্ধুরা এইটি হলো ইউএসবি মডিউলের বোর্ড দেখছেন খুবই ভালো মানের ইউএসপি মডিউলের বোর্ড ইউজ করা হয়েছে এবং এখানে দেখছেন যে পরপর মাইক ইনপুট এবং অক্সুলারি ইনপুটের সকেটগুলি লাগানো রয়েছে এবং তার ঠিক উপরেই ভিসিগুলি লাগানো রয়েছে বন্ধুরা এই ছিল ওভারঅল অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল পার্টস আয় তার অ্যাম্প্লিফায়ারে খুবই ভালো মানের পার্টসপত্র দেয় এবং দীর্ঘদিন চলতে থাকে এটা আমরা সবাই জানি তো চলুন বন্ধুরা এরপর একবার সাউন্ড টেস্ট করে দেখবো অ্যাম্প্লিফায়ারটি বন্ধুরা আমি অ্যাম্প্লিফায়ারটি সাউন্ড টেস্ট করার জন্য একটি মোবাইল ফোনের মাধ্যমে অক্সুলারিতে ইনপুট দিয়েছি এবং আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা বেস টিভেল ফ্ল্যাট পজিশনে করা আছে এখন দেখুন আমি ভলিউম বাড়াচ্ছি এর কোনো মাস্টার নব নেই যেটি বাড়াবেন সেটি দেখি এর আউটপুট ভালোভাবে বোঝার জন্য হেডফোনে ব্যবহার করতে পারেন এটা খুব সুন্দর বেস টেবিল কাজ করছে আমি একটি স্পিকার ইউজ করেছি এখানে কমন এবং আট অংশে লাগিয়েছি বন্ধুরা এরপর আমি বেসকে বুস্ট করছি দেখুন এবং বেসকে কাস্ট করলে দেখছেন ফুল বেস্ট কাট হয়ে গেছে আমার এরপর ট্রেবেল বুস্ট করছি দেখুন করছি দেখুন বন্ধুরা এই অ্যাম্প্লিফ্যা কিন্তু খুবই উন্নত মানের এবং খুব কোয়ালিটিতে বাজছে অ্যাম্প্লিফ্যাট টি অ্যাম্প্লিফ্যা ওয়াটেজ ছোট হওয়া সত্ত্বেও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এরপর আমরা একবার ইউএসবি অপশানে দেখব বন্ধুরা একটি ড্রাইভ ইনসার্ট করেছি এবং দেখছেন সঙ্গে সঙ্গে প্লে হয়ে গেছে বন্ধুরা ডাইরেক্ট গান বাজালে কপি রাইট আসবে সেই জন্য আমি ডাউন করে বাজাচ্ছি খুবই কোয়ালিটিফুল এবং এটির মাধ্যমে আমাদের ভলেম প্লাস ভলেম মাইনাস প্রিভিউ নেক্সট সবই করা যাবে দেখছেন প্রিভিয়াস করেছি খুব সুন্দর অ্যাম্প্লিফায়ারটি সাউন্ড কোয়ালিটি এবং পেন্ট ডাইভ ইনশার্ট করা মাত্রই কিন্তু প্লে হয়ে যায় বন্ধুরা এরপর আমি এরপর মাইক্রোফোন ইনপুট করে দেখাচ্ছি অ্যাম্প্লিফায়ারটি মাইক্রোফোন ইনপুটের সাউন্ড বন্ধুরা আমি মাইক ওয়ান ইনপুটে মাইক্রোফোন ইনপুট দিয়েছি আউজের একটি মাইক্রোফোন ব্যবহার করেছি পাঁচশো আশি মডেলের বন্ধুরা দেখছেন মাইক্রোফোনের জ্ঞানও কিন্তু অ্যাম্প্লিফায়ারটিতে খুব সুন্দর ওভারঅল এই অ্যাম্প্লিফায়ারটির মাধ্যমে দুটি ফর্টি ওয়াটের ইউনিট যদি আমরা চালাই দারুণ চলবে বা ছোটো স্পিকারের বক্স যদি আমরা চালাই দারুণ চলবে এবং একটি হান্ড্রেড ওয়ার্ড পর্যন্ত যদি আমরা স্পিকার চালাই সেক্ষেত্রেও অ্যাম্প্লিফায়ারটি দারুণ চলবে বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির ফুল রিভিউ বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আহুজার ডিপিএ পাঁচশো সত্তর এম এই অ্যাপ্লিফায়ারটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার